السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه أجمعين رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي অনলাইন আরবি শিক্ষাদার্সে উপস্থিত সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা। কুরআন এবং সুন্নার ভাষা শেখার পথে সবাইকে স্বাগত। আজকে আমরা শুরু করব অনেক আলোড়িত আবু তাহের মিসবা দামাত বারকাতহুর লেখা এসো আরবি শিখি এর দার্স। তো চলুন শুরু করা যাক এসো আরবি শিখি এর দার্স। আত্তামরেনু সালেসু, তৃতীয় অনুশীলনী। একে অপরকে আরবিতে ও বাংলায় বিভিন্ন ফেল জিজ্ঞাসা করো। এই উপরের মতো করে আরবি বলবে একজন, একজন বাংলা বলবে, একজন বাংলা বলবে, একজন আরবি বলবে। এইভাবে বিভিন্ন ফেল জিজ্ঞাসা করলে আমাদের এটা আয়ত্তে চলে আসবে খুব ভালোভাবে। তো আমরা ইবারত পড়া শুরু করি। আল মুসলিমুনা ইয়াদউনা নাসা, মুসলিমরা মানুষদেরকে দাওয়াত দেয়, আহ্বান করে। ইলাল জান্নাতি, জান্নাতের দিকে। ওয়াল মুশরিকুন, আর মুশরিকরা। ইয়াদউনাহুম, তাদেরকে আহ্বান করে। ইলান নারি, জাহান্নামের দিকে। মুসলিমরা মানুষদেরকে জান্নাতের দিকে আহ্বান করে, আর মুশরিকরা মানুষ তাদেরকে জাহান্নামের দিকে আহ্বান করে। আইয়ুহান নাস, হে মানুষেরা। লা তুশরিকু বিল্লাহি শাইয়া, আল্লাহর সহিত কাহা কোনো কিছুকে শরিক করিও না, আল্লাহর সমকক্ষ কোনো কিছুকে স্থাপন করিও না, সাব্যস্ত করিও না। ওয়ালা তাদউ, এবং ডেকো না। মা আল্লাহি, আল্লাহর সহিত। আহাদান, কাউকে। আল্লাহর সাথে আর কাউকে ডেকো না, কাউকে আহ্বান করিও না। খালিদুন ওয়া আসদিকাউহু, খালেদ এবং তার বন্ধুরা। দাও, ডাকলো। আউলা দাল করিয়াতি, আউলা দাল করিয়াতি, গ্রামের শিশুদেরকে, গ্রামের ছেলেদেরকে ডাকলো। ফজা আহুমুল আউলাদু, তখন যা আহুম, তাদের নিকট আসলো। আউলাদু, ছেলেরা তাদের নিকট আসলো। ওয়াসা আলু, এবং তারা জিজ্ঞাসা করলো। লিমা দা, কেন। দাও তুমু না, দাও তুমু না, যে তোমরা আমাদেরকে কেন ডেকেছো। ফাকালু, তখন তারা বলল, অর্থাৎ খালেদ এবং তার বন্ধুরা বলল, দাও না আকুম, আমরা তোমাদেরকে ডেকেছি। লি তাহমিলু, বহন করার জন্য। মা আনা সিলাহা, আমাদের সহিত অস্ত্র, আমাদের সহিত অস্ত্র বহন করার জন্য তোমাদেরকে ডেকেছি। ওয়াতু কাতিলু, এবং যুদ্ধ লড়াই করার জন্য। আদা আল্লাহ, আল্লাহর শত্রুদের সাথে। ওয়া আদা আদ্দিন, এবং দিনের শত্রুদের সাথে লড়াই করার জন্য তোমাদেরকে ডেকেছি। আইয়ুহাল বুখালাউ, হে বখিলরা, হে কৃপণরা। লিমা লা তুংফিকুনা, তোমরা কেন, কি জন্য, লা তুংফিকুনা, খরচ করছো না। আমওয়ালাকুম, তোমাদের ধন সম্পদগুলোকে, তোমাদের সম্পদগুলোকে। ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায়। তোমরা কেন তোমাদের সম্পদগুলোকে আল্লাহর রাস্তায় খরচ করছো না। লি আইয়ি ইয়াউমিন, কোন দিনের জন্য। তাজমাউনা আমওয়ালাকুম, তোমরা তোমাদের ধন সম্পদগুলোকে জমা করে রাখছো, কোন দিনের জন্য জমা করে রাখছো। আইয়ুহান নাস, হে মানুষেরা। লিমা তাআসুনা রাব্বাকুম, লিমা তাআসুনা, তোমরা কেন, কি জন্য নাফরমানি করছো। রব্বাকুম, তোমাদের রবের নাফরমানি করছো কেন। ওয়া তাদউনা, এবং তোমরা ডাকছো। আজাবাহু, তোমাদের আজাব, তার আজাবকে, অর্থাৎ আল তোমাদের রবের আজাবকে ডাকছো, কেন ডাকছো, কেন ডেকে নিয়ে আসছো। আলা তাখাফুনা, তোমরা কি ভয় করো না। ইয়াওমান, ওই দিনকে, ওই দিনকে। লা ইয়াংফাউ ফিহি, যেদিন, ফিহি, যেদিন কোনোই কাজ আসবে না। লা ইয়াংফাউ, কোনো কাজে আসবে না। ফিহি, সেই দিন। মালু ওয়ালা বানুন, মালুন অর্থাৎ সম্পদ, ওয়ালা বানুন, এবং সন্ততি,
সম্পদ এবং সন্তান সন্ততি সেদিন কোনো কাজে আসবে না। সেই দিনকে তোমরা ভয় করো না, ভয় করছো না। সালাল ওয়ালিদু আউলাদাহু, পিতা তার সন্তানদেরকে জিজ্ঞাসা করল, হাল তালাউতুমুল কুরআনা, তোমরা কি কোরআন তেলাওয়াত করেছো? সবাহাল ইয়ামি, আজকে সকালে তোমরা কি আজকের সকালে কোরআন তেলাওয়াত করেছো? কলু, তারা বলল, নাম, হ্যাঁ। তালাউনা ইয়া আবানা, হে আমাদের পিতা, আমরা তেলাওয়াত করেছি। কল আল ওয়ালিদু, বাবা আব্বা বলল, তাদের পিতা বলল, উতলুল কুরআনা, কোরআন তেলাওয়াত করো, দাইমান, সর্বদা সর্বদা কোরআন তেলাওয়াত করো। ফাবি তিলাওয়াতিল কুরআনি, কারণ তিলা সুতরাং ফাবি তিলাওয়াতিল কুরআনি, কোরআন তেলাওয়াতের দ্বারা, ফাবি তিলাওয়াতিল কুরআনি, কোরআন তেলাওয়াতের দ্বারা, তাযুকুনা, তোমরা স্বাদ গ্রহণ করতে পারবে, হালাওয়াতাল ইমানি, এটা হবে হালাওয়াতাল ইমানি, ইমানের মিষ্টতার স্বাদ তোমরা চেখে দেখতে পারবে, তোমরা ইমানের মিষ্টতার স্বাদ লাভ করতে পারবে। আল মুশরিকুনা, মুশরিকরা, ইয়াদ হাকুনা ক্যাসিরন, অধিক হাসে, মুশরিকরা অধিক হাসাহাসি করে, ওয়াইয়াবকুনা কলিলান, এবং তারা খুব কমই কাঁদে, লিয়ান্নাহুম, কেননা তারা, লা ইয়ারিফুনাল্লাহ, তারা আল্লাহকে চেনে না, কেননা তারা আল্লাহ তাআলাকে চেনে না, ওয়ালা ইয়াখাফুনা আযাবাহু, ওয়ালা ইয়াখাফুনা আযাবাহু, এবং তারা ভয় করে না তার শাস্তিকে। ওয়াল মুসলিমুনা, আল মুসলিমরা, ইয়াদ হাকুনা কলিলান, অল্প হাসে, ইয়াদ হাকুনা, হাসে, কলিলান, অল্প, ওয়াইয়াবকুনা, এবং কাঁদে, ক্যাথিরন, অধিক অধিক পরিমাণে তারা কাঁদে, লি আন্নাহুম, কেননা তারা, ইয়ারিফুন আল্লাহ, আল্লাহ তালাকে চেনে, ওয়া ইয়াখাফুনা আযাবাহু, এবং তার শাস্তিকে ভয় করে, ওয়াইয়াখাফুনা আযাবাহু, তার শাস্তিকে ভয় করে। ওয়া আযাল আলিমু, আলেম ওয়াজ করলেন, উপদেশ দিলেন, ওয়া কলা, এবং বললেন, আইয়ুহান নাসু, হে মানুষেরা, ইদহাকু কলিলান, তোমরা অল্প হাসো, ওয়াবকু ক্যাসিরন, এবং বেশি করে কাঁদো, ওয়াদকুরু ইয়াওমাল আখিরাত, এবং আখিরাতের দিনকে তোমরা স্মরণ করো, দাইমান, সর্বদা সর্বদা তোমরা আখিরাতের দিনকে স্মরণ করো, ফাইন্নাকুম, কেননা তোমরা, তামুতুনা ইয়ামান, একদিন মারা যাবে, তামুতুনা ইয়ামান, একদিন মারা যাবে, ওয়া তাবকুনা ফিল কুবুরি মুদ্দাতান, এবং তোমরা অবস্থান করবে কবরের মধ্যে, কবর সমূহে, মুদ্দাতান, একটা নির্দিষ্ট সময় পর্যন্ত, সোম্মা তাকুমুন, অতঃপর তোমরা আবার দাঁড়াবে, আমাম আল্লাহ, আল্লাহর সামনে তোমরা আবার দণ্ডায়মান হবে, ফাইহাসিবুকুম হিসাবান শাদিদান, অতঃপর তোমাদেরকে তিনি হিসাব নেবেন, ফাইহাসিবুকুম, অতঃপর তিনি, অর্থাৎ আল্লাহ তাআলা, তোমাদের হিসাব নেবেন, হিসাবান শাদিদান, কঠোর হিসাব, ইন্না আসহাবা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নিশ্চয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীরা, জাহিদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করেছে, ওয়া সাকাউ সাদারাত আল ইসলামী, এবং ইসলামের গাছকে তারা পানি পান করিয়েছে, ওয়া সাকাউ সাজারতুল ইসলামী, আর ইসলামের গাছ সিক্ত হয়েছে, বিদিমাই সুদুরিহিম, তাদের বুকের রক্ত দ্বারা, সাকাউহা ফি বাদরিন ওয়া উহুদিন, সাকাউহা, অর্থাৎ ইসলামের সেই গাছ, সেটা সিক্ত হয়েছে, ফি বাদরি ওয়া উহুদিন, বদরে এবং উহুদে, ওয়া ফিল কদিসিয়াতি, এবং কদিসিয়ার যুদ্ধে, ওয়াল ইয়ারমুখ, এবং ইয়ারমুখের যুদ্ধে, ফাং তাশারাল ইসলামু, তারপরে ইসলাম, সুতরাং ইসলাম প্রসারিত হয়েছে, ইসলাম ছড়িয়ে পড়েছে, ফিল আলামি, বিশ্বে, ওয়া ওয়াসালাত ইলাইনা, এবং আমাদের নিকট পৌঁছেছে, হাদিহিন নিয়ামাতুল আযিমাতু, এই বড় নিয়ামত আমাদের নিকট পৌঁছেছে, ফাইয়াজিবু আলাইনা, তাই আমাদের উপরে ওয়াজিব, আমাদের উপরে জরুরি, আন্নাশকুরাহুম, যে আমরা
তাদের শুকরিয়া আদায় করব, সেই সাহাবাই কেরামের শুকরিয়া আমরা আদায় করব, এটা আমাদের উপরে জরুরি। কদ রদি আল্লাহ, কদ রদি আল্লাহ আনিস সাহাবাতি, যে আল্লাহ তাআলা নিশ্চয়ই সাহাবাদের পক্ষ থেকে রাজি হয়ে গেছেন, সাহাবাদের উপরে রাজি হয়ে গেছেন, সন্তুষ্ট হয়েছেন। ও রদো আন হয়ে এবং তারাও তার প্রতি সন্তুষ্ট হয়েছে, অর্থাৎ আল্লাহর প্রতি সাহাবারাও সন্তুষ্ট হয়েছে। লিয়ান্নাহুম, কেননা তারা বাজালু আমওয়ালাহুম ওয়া আর ওয়াহাহুম, তাদের বাজালু তারা ব্যয় করেছে, আমওয়ালাহুম তাদের ধন সম্পদ সমূহ, ওয়া আর ওয়াহাহুম এবং তাদের রুহকে, লিল্লাহি আল্লাহর জন্য। ফা জাজাহুমুল্লাহ, তাই আল্লাহ তাআলা তাদেরকে পুরস্কৃত করেছেন, পুরস্কার দিয়েছেন, আন্না আমাদের পক্ষ থেকে, ফা জাজাহুমুল্লাহ তাই আল্লাহ তাআলা তাদেরকে পুরস্কার দান করুন, আন্না আমাদের পক্ষ থেকে, ওয়ান জামিউল মুসলিমিন এবং সমস্ত মুসলিমদের পক্ষ থেকে, মুসলিমদের সমস্ত মুসলিমদের পক্ষ থেকে তাদেরকে আল্লাহ তাআলা পুরস্কৃত করুন। মা তা আবু হা উলাইল আউলাদি, মা তা মৃত্যুবরণ করেছে, আবু হা উলাইল আউলাদি এই ছেলেগুলোর বাবা মৃত্যুবরণ করেছে, ফা বাকাউ আইলা মাউতিহি তাই তারা কাঁদছে, তাই তারা কাঁদল, আইলা মাউতিহি তার মৃত্যুতে, বুকা আন শাদিদান খুব কাঁদল তারা। ফা সাআলাহুম তখন বা তাই তাদেরকে জিজ্ঞাসা করলো, আলিমুন আলেম একজন আলেম তাদেরকে জিজ্ঞাসা করলো, লিমাদা তাব কুনা কেন তোমরা কাঁদছো, ইয়া আউলাদু হে ছেলেরা, কলু তারা বলল, না বকি আইলা মাউতি আবিনা আমরা আমাদের পিতার মৃত্যুতে কাঁদছি। ফকালা লাহুমুল আলিমু তখন আলেম তাদেরকে বলল, লা তাবকু কেঁদো না, বালিস বেরু বরং তোমরা সবর করো, ধৈর্য ধারণ করো, সবরন জামিলান উত্তম ধৈর্য উত্তম সবর তোমরা ধারণ করো, ওয়াদুল্লাহ এবং আল্লাহ তাআলার কাছে তোমরা চাও, লি আবিকুম তোমাদের পিতার পিতার জন্য, তোমাদের বাবার জন্য তোমরা আল্লাহ তাআলার নিকট চাও। ফা দুআ উকুম ইয়াং ফাউ আবাকুম, ফা দুআ উকুম কারণ ফা দুআ উকুম তোমাদের দোয়া, তোমাদের দোয়া ইয়াং ফাউ আবাকুম তোমাদের বাবার উপকার করবে, ওয়ালা ইয়াং ফাউহু আর তার উপকার করবে না, বুকা উকুম তোমাদের কান্না তাদের তার কোনো উপকার করবে না, তোমাদের দোয়া তাদের উপকার করবে তাই তোমরা দোয়া করো। কওয়ালাত ফাতেমাতু, ফাতেমা বললে বলল, লিবানাতিহা তার মেয়েদেরকে, ফাতেমা তার মেয়েদেরকে বলল, আংতুন্না ইয়া বানাতি তোমরা হে আমার মেয়েরা, তাংসিনা ভুলে যাও, কুল্লা শাইন সব কিছুই, তাংসিনা কুল্লা শাইন তোমরা সব কিছুই ভুলে যাও, ইহফাদনা দুরুসা কন্যা তোমরা তোমাদের পড়া তোমাদের দার্স ভালোভাবে মুখস্থ করো, ওয়ালা তাংসিনা এবং ভুলে যেও না, নাসুই হাতাল মোয়াল্লিমাতি কি ভুলে যেও না, নাসুই হাতাল মোয়াল্লিমাতি শিক্ষকের নসিহত শিক্ষিকার নসিহত তোমরা ভুলে যেও না। কলা মাজিদুল্লি আস্তি কাহি, মাজেদ তার বন্ধুদেরকে বলল, কাইফা নাসিতুম কিভাবে তোমরা ভুলে গেলে, আং তুনাজ্জিফু পরিচ্ছন্ন করতে পরিষ্কার পরিচ্ছন্ন করতে, আফ নিয়াতা বৈয়তিকুম তোমাদের ঘরের বাড়ির ঘর বাড়ির আশপাশের আশপাশকে পরিষ্কার রাখতে আঙ্গিনাকে পরিষ্কার রাখতে কিভাবে ভুলে গেলে, ওয়াকদ আমরানা রসুলুনা অথচ আল্লাহ তাআলা অথচ আমাদের রসুল সাল্লাহ সাল্লাম আদেশ করেছেন আমাদেরকে, অথচ আমাদের রসুল সাল্লাহ সাল্লাম আমাদেরকে আদেশ করেছেন, আন নুনাজ্জিফা যে আমরা পরিচ্ছন্ন রাখবো, আফনিয়াতা বৈয়তিনা আমাদের বাড়ির আশপাশে বাড়ির আঙ্গিনাকে আমরা পরিষ্কার রাখবো, লাইয়াং জুল মুশরিকুনা মুশরিকরা কিছুতেই বা কখনোই সফল হবে না, মিং সুয়ুফিল মুসলিমিনা তো কিছুতেই নাজাত পাবে না, কিছুতেই বাঁচতে পারবে না, মিং সুয়ুফিল মুসলিমিনা মুসলিমদের তলোয়ার থেকে তারা কিছুতেই বাঁচতে পারবে না, ওয়ালাইয়াং জু মিনা আদাবিল্লাহি এবং তারা কিছুতেই বাঁচতে পারবে না, মিনা আদাবিল্লাহি আল্লাহ তালার আজাব থেকে আল্লাহ তালার শাস্তি থেকে কিছুতেই তারা বাঁচতে পারবে না। সাকতল আউলাদু, সাকতল আউলাদু ছেলেরা পড়ে গেল, মিং সাকফিল মাংজিলি বাড়ির ছাদ থেকে গৃহের ছাদ থেকে পড়ে গেল, ওয়ালাকিন্নাহুম কিন্তু তারা না যাও বেঁচে গেল, মিনাল মাউতে মৃত্যু থেকে, বিফাদুলিল্লাহি আল্লাহ তালার ফজলে আল্লাহ তালার অনুগ্রহে তারা বেঁচে গেল মৃত্যু থেকে।
কল আল মুসাফির, মুসাফির বলল আল আতশানু, কেমন মুসাফির? কল আল মুসাফিরুল আতশানু, তৃষ্ণার্ত মুসাফির বলল আইয়ুহান নাসু, হে মানুষেরা, ইসকুনি, আমাকে পানি পান করাও, মা আন, ইসকুনি মা আন, আমাকে পানি পান করাও, সাকাকুমুল্লাহ, আল্লাহ তাহলে কি করবেন? আল্লাহ তোমাদেরকে পানি পান করাবেন, আল্লাহ তোমাদেরকে পান করাবেন, ফিল জান্নাতে, জান্নাতে। ফা সাকাহুন নাসু, তাই মানুষেরা তাকে পানি, তাকে পান করালো, মা আম বারিদান, ঠান্ডা পানি, ওয়া সাকাও লাবানান তাজিজান, আর তারা পান করালো লাবানান তাজিজান, তাজা দুধ, ভালো দুধ, টাটকা দুধ। হা উলাইল আউলাদু, এই ছেলেরা, ইয়াস আউনা, চেষ্টা করছে, আয়াতা আল্লামু লুগতাল, আয়াতা আল্লামু, শিখতে, লুগতাল কুরআনি, কুরআনের ভাষা শিখতে চেষ্টা করেছে, চেষ্টা করছে। হা উলাইল আউলাদু, এই ছেলেরা, ইয়াস আউনা আয়াতা আল্লামু, তারা কিসের চেষ্টা করছে? শিখতে চেষ্টা করছে, লুগতাল কুরআনি, কুরআনের ভাষা শেখার চেষ্টা করছে। কল আল মুআল্লিমু, শিক্ষক বললেন, লিতালা মেদিহি, তার ছাত্রদেরকে বললেন, ইয়াজিবু আলাইকুম, তোমাদের উপরে এটা জরুরি, তোমাদের উপরে জরুরি, ওয়াজিব, আং তাজতাহিদু, যে তোমরা পরিশ্রম করবে, ফি দিরাসাতিকুম, তোমাদের লেখাপড়ায়, তোমাদের পড়ালেখায়, তোমাদের দার্সে তোমরা খুব পরিশ্রম করবে। জাযাল্লাহু, জাযাল্লাহু ইবাদান, আল্লাহ তাআলা তার এমন বান্দাকে পুরস্কৃত করুন, প্রতিদান দান করুন, যারা ইয়াস আউনা লি আদাই, লি আলাই, লি ইলাই, ইয়াস আউনা, যারা চেষ্টা করছে, লি আলা, লি ইলাই, উঁচু করার জন্য, কি উঁচু করার জন্য? কালি মাতিল্লাহি, আল্লাহর কালেমাকে উঁচু করার জন্য যারা চেষ্টা করতেছে, কোথায়? ফি আরদিল্লাহি, আল্লাহর জমিনে, আল্লাহর জমিনে আল্লাহর কালেমাকে উঁচু করার জন্য যারা চেষ্টা কোশিশ করছে, তা সেই সমস্ত বান্দাদেরকে আল্লাহ তাআলা জাযা দান করুন, পুরস্কৃত করুন, প্রতিদান দান করুন। ইন্না ফাতিমাতা, নিশ্চয় ফাতেমা, ওয়া সদিকাতিহা, এবং তার বান্ধবীরা, এখানে নসবের হালতে ফাতিমাতা, ওয়া সদিকাতিহা, এবং তার বান্ধবীরা, ইয়াসকিনা, ইয়াসকিনা, পানি পান করালো, পানি পান করাচ্ছে, আশ জারল হাদিকতি, কাকে? আশ জারল হাদিকতি, বাগানের গাছগুলোকে, কুল্লা সবাহিন, প্রত্যেক দিন, অর্থাৎ পানি পান করায়, কুল্লা সবাহিন দেখে আমরা বুঝলাম এটা প্রত্যেক দিন করায়, ইয়াস কয়না, তারা প্রতিদিন পানি পান করায়, ইয়াস কয়না আশ জারল হাদিকতি কুল্লা সবাহিন, প্রতিদিন সকালবেলা তারা পানি পান করায় বাগানের গাছগুলোকে। ফা তোয়ালাতিল আশজারু, তাই বা ফলে, তোয়ালাতিল আশজারু, গাছগুলো লম্বা হলো, ফি আয়ামিন কলিলাতিন, অল্প সময়ের মধ্যেই, অল্প কয়েকদিনের মধ্যেই গাছগুলো লম্বা হয়ে গেল, ও সরত খদর, এবং সেগুলো সবুজ কালারের, সবুজ রঙের হয়ে গেল। এই ছিল এবারত। তো আমরা এবার এবারতটাকে একটু দ্রুত বেগে পড়ব, আমরা একজন আরেকজনকে শোনাবো এবারত, দ্রুত বেগে পড়ে শোনাবো, যাতে কোনো জের জবর পেশের কোনো এরবের কোনো ভুল না হয়, এটা না শোনালে ধরা পড়বে না যে আমার কোথায় কি ভুল হচ্ছে। তো আমি নমুনা স্বরূপ দেখাচ্ছি, আল মুসলিমুনা ইয়াদউনা নাস, আমি একটু ধীরে পড়তেছি যাতে বুঝতে সুবিধা হয়, আমি আরও জোরে পড়তে পারবো ইনশাল্লাহ। আল মুসলিমুনা ইয়াদউনা নাসা ইলাল জান্নাতি ওয়াল মুশরিকুনা ইয়াদউনাহুম ইলান নারি, আইয়ুহান নাসু লা তুশরিকু বিল্লাহি শাইআ ওয়া লা তাদউ মা আল্লাহি আহাদান খালিদু ওয়া আসদিকাউহু দাআউ আওলাদাল করিয়াতি ফাজাআহুমুল আওলাদু ওয়া সাআলু লিমাযা দাআউ তুমুনা ফাকালু দাআউনাকুম লিতাহমিলু মা'ানা সিলাহা ওয়া তুকাতিলু আদা আল্লাহি ওয়া আদা আদ-দীনি আইয়ুহাল বুখালাউ লিমা লা তুনফিকুনা আমওয়ালাকুম ফি সাবিলিল্লাহি লিআয়্যি ইয়াউমিন তাজমাউনা আমওয়ালাকুম আইয়ুহান নাসু লিমা তা'সুনা রব্বাকুম ওয়া তাদউনা আযাবাহু আলা তাখাফুনা ইয়াউমান লা ইয়ানফাউ ফিহি মালু ওয়া লা বানুন سأل الوالد أولاده هل تلوتم القرآن صباح اليوم قالوا نعم
تلاونا يا أبانا قال الوالد أتل القرآن دائما فبتلاوة القرآن تذوقون حلاوة الإيمان المشركون يضحكون كثيرا ويبكون قليلا لأنهم لا يعرفون الله ولا يخافون عذابه والمسلمون يضحكون قليلا ويبكون كثيرا لأنهم يعرفون الله ويخافون عذابه وعظ العالم وقال أيها الناس اضحكوا قليلا وابكوا كثيرا واذكروا يوم الآخرة دائما فإنكم تموتون يوما وتبقون في القبور مدة ثم تقومون أمام الله فيحاسبكم حسابا حسابا شديدا إن أصحاب رسول الله صلى الله عليه وسلم جاهدوا في سبيل الله وسقوا شجرة الإسلام بدماء وسقوا شجرة الإسلام سوري এখানে তারা পানি পান করালো وسقوا شجرة الإسلام তারা ইসলামের গাছকে গাছে পানি দিল পানি সিঞ্চিত করলো বা এটাকে সিক্ত করলো বিদিমা ইসুদুরিহিম ওয়াসাকাউহা বিবাদরি ওয়া উহুদি ওয়া ফিল কাদিসিয়াতি ওয়াল ইয়ারমুকি ফাংতাশারাল ইসলামু ফিল আলামি ওয়া ওয়াসালাত ইলাইনা হাদিহি নিআমাতাল আযীমাতি ওয়া হাদিল নিআমাতুল আযীমাতু ফায়াজিবু আলাইনা আন নাশকুরাহুম কদ রাদিয়াল্লাহু আনি সাহাবাতি ওয়া রাদু আনহুম ওয়া রাদু আনহু লিআন্নাহুম বাযালু আমওয়ালাহুম ওয়া আরওয়াহাহুম لله فجزاهم الله عنا وعن جميع المسلمين مات أبو هؤلاء الأولاد فبكوا على موته بكاء شديدا فسألهم عالم لماذا تبكون يا أولاد قالوا نبكي على موت أبينا فقال لهم العالم لا تبكوا بل اصبروا صبرا جميلا وادعوا الله لأبيكم فدعاؤكم ينفع أباؤكم فدعاؤكم ينفع أباكم ولا ينفعه بكاؤكم قالت فاطمة لبناتها أنتن يا بناتي تنسين كل شيء احفظن دروسكن ولا تنسين نصيحة المعلمة قال ماجد لأصدقائه كيف نسيتم أن تنظفوا أفنية بيوتكم وقد أمرنا رسولنا صلى الله عليه وسلم أن ننظف أفنية بيوتنا لن ينجو المشركون من سيوف المسلمين ولن ينجو من عذاب الله سقط الأولاد من سقف المنزل ولكنهم نجوا من الموت بفضل الله قال المسافر العطشان أيها الناس اسقوني ماء سقاكم الله في الجنة فسقاه الناس ماء باردا وسقوا لبنا طازجا هؤلاء الأولاد يسعون أن يتعلموا لغة القرآن قال المعلم لتلاميذه يجب عليكم أن تجتهدوا في دراستكم جزى الله عبادا يسعون لإعلاء كلمة الله في أرض الله إن فاطمة وصديقاتها يسقين أشجار الحديقة كل صباح فطالت الأشجار في أيام قليلة وصارت خضاء এই পর্যন্ত ছিল আজকের পাঠ আগামীতে আমরা তামরিন শুরু করব ইনশাআল্লাহ এসো আরবি শিখিয়ে দার্সে ধৈর্য সহকারে সাথে থাকার জন্য সকলকে জাযাকুমুল্লাহ খাইরান আল্লাহ তাআলা উত্তম প্রতিদান দান করুন যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন সম্ভব হলে সংশোধন করে দেবেন আল্লাহ তাআলা যেন আমাদের ভুল ত্রুটিকে ক্ষমা করেন এবং কোরআন সুন্নাহর ভাষা শেখার পথকে সহজ করে দেন আল্লাহুম্মা ইন্না নাসআলুকা ইলমান নাফিআ ওয়া রিজকান তাইয়িবা ওয়া আমালান মুতাকাব্বালা রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার সকলকে আগামী দার্সেও সাথে থাকার আহ্বান জানিয়ে শেষ করছি ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু